নামাজ যদি কেউ না পড়ে সলাদ যদি কেউ ইচ্ছাকৃত না পড়ে এবং এটা কন্টিনিউ করে এক সপ্তাহ সাত দিন এই অবস্থায় তিনি মারা যান তাহলে বা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে তার বিধানটা কি হবে যে এই ব্যাপারে নবী সাল্লাহসালামের স্পষ্ট হাদিস যে নবীসাল্লাহ ইসলাম স্পষ্ট করে বলছেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাদ ছেড়ে দেয় সে কুফরি করে যদিও এই হাদিসটা দৈব মান তারাকা সলাত মত আহমেদান পাকাত কাপারা কিন্তু এর সমর্থনে অনেক সহি হাদিস আছে ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনার সিরকে ওয়াল কুফরে তার কুসলা এটা একেবারে সহি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে মুশরিক আর মুমিনের পার্থক্য হলো তার কুসলা সলাদ ছেড়ে দেওয়া আবার সাহাবাই কেরাম জামিয়া তিরমিজির হাদিস সাহাবাই কেরাম কোনো আমল ছেড়ে দেওয়াকে কুপুরি মনে করতেন না শুধুমাত্র সলা ছেড়ে দেওয়াকে কুপুরি মনে করতেন এবার সাহাবাই কেরামের এজমা তাহলে এই সকল দলিল দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ইচ্ছাকৃতভাবে সলা ছেড়ে দেওয়া এটা কুফরি এই জন্য পৃথিবীর অনেক ওলামাইকরাম বলছেন যে তার ইমান চলে যাবে সে কুফর কুফরি হবে শেখ মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন তিনি একটা বই লিখেছেন হুকম তার এক সলাহ সলাদ পরিত্যাগকারীর বিধান সেখানে তিনি স্পষ্ট করে বাংলা হয়েছে যে বাংলা হয়েছে সলাদ পরিত্যাগকারীর বিধান সেখানে স্পষ্ট করা হয়েছে যে সেই তার ইমান চলে যাবে কুফরি হবে এবং অসংখ্য দলিল আয়াত এবং হাদিস দিয়ে দলিল পেশ করা হয়েছে যে তাকে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে তার স্ত্রী তালাক হয়ে যাবে তারপর তার ওয়ারিস হবে না বাবা মায়ের সম্পত্তি পাবে না অনেক বিধিবিধানের সাথে জড়িত আছে আর হানাফি মাঝহের কোনো কোনো ফকিরা এটাকে তারা কুপরি বলেন নাই তারা বলছেন যে সলাদ ছেড়ে দিলেও তার ইমান থাকবে এবং সলাদ ইমানের সাথে তারা কেউ কেউ সম্পৃক্ত করেন নাই এজন্য আমাদের অনেক ওলামাই কেরাম বলেন যে সলাদ ছেড়ে দিলেও মানে তার ইমান যাবে না তবে কবিরা গুণা হবে তো দুইটা মতামত রয়েছে তা আমরা এই ক্ষেত্রে বলবো যে আসলে মানে কোনো মুসলিম নিজেকে তখন মুসলিম দাবি করবে সলাদ ছেড়ে দিলেও আমরা তাকে কাফের বলবো না কিন্তু তার কর্মটা কুফরি কর্মটা হারাম কবিরা গুণা আজীবন তাকে জাহান্নামে থাকতে হবে কিনা সলাদ ছেড়ে দিলে এখানে দুইটা একতালাভ যেটা আমরা বললাম যে যেটা কুফরি বলছেন যারা তাদের মত হলেও তিনি আজীবনে জাহান নামে থাকতে হবে তার ইমানে নাই তিনি তো জান্নাতে আসার সম্ভাবনা নাই আর যারা বলছেন যে ইমান থাকবে কিন্তু হারাম হবে কবিরা গুণা হবে তাদের মত হলেও স্থায়ী জাহান নামে থাকবেন না এখন আল্লাহ আলম সবাব আল্লাহ সুবান তালা সঠিক অবস্থা জানেন আমরা চাই না কেউ জাহান নামে থাকুক জি তা আমরা চাই যে সব ভাই বোন আমাদের নামাজি হয়ে যাবেন সবাই সলাদ আদায় করবেন এবং এই ব্যাপারে কঠিন কঠিন শাস্তির কথা কোরআনে এবং হাদিসে আসছে এবং নামি হওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি কারণের মধ্যে এক নম্বর কারণ হলো লামনা কুমিনাল মুসল্লিন যা আমরা মুসল্লি ছিলাম না সলাদ আদায় করতাম না এটা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হিসেবে আল্লাহ সোবাহা নির্দিষ্ট করেছেন এই জন্য আমাদের দেশের অসংখ্য ভাই বোন কিন্তু সলাদ আদায় করেন না এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে স্থায়ী জাহান নাম নাকি স্থায়ী জাহান নাম না এটা চিন্তা করার দরকার নাই চিন্তা করতে হবে আমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি কিনা এবং আমরা যাতে জাহান না হই এজন্য আমাদেরকে সলা দাদাই করতে হবে বৈচিত্র্যপূর্ণ আরো অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম সি টিভি